নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই সুস্থ থাকুন অনুষ্ঠানের নাম। তো কাজে রেজলিউশন হচ্ছে আমাদের সুস্থ থাকার, থাকতেই হয় সুস্থ। তার কারণ হচ্ছে এটা আমার স্বার্থের সঙ্গে ডিরেক্টলি রিলেটেড। অর্থাৎ সুস্থজন কে থাকবে? আমরা থাকবো, মানে আপনি মনে করলে আপনি, আমি মনে করলে আমি। তো আসুন সুস্থ থাকুনের প্রোগ্রাম শুরু করবার আগে আমি দেখে নিই আজকে স্পেশাল ডকুমেন্টেশন সুস্থ থাকুন এর উপরে গ্লো ওরিয়েন্টেড বিষয়, কী করে স্কিন গ্লো আপনি মেনটেন করবেন দেখব। দিন দিন আপনার ত্বক থেকে উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে, ত্বকে দেখা দিচ্ছে ট্যান, তাহলে আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনার সময় এসে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ত্বকের উজ্জ্বলতা একবার গুড বাই বলতে শুরু করলে তাকে ওয়েলকাম করা খুব মুশকিল, তাই সাবধান। এবার প্রশ্ন, কেন আপনার ত্বক থেকে উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে? চিকিৎসকেরা বলছেন বায়ু দূষণ ও বেলাগাম জীবনযাত্রা এর প্রধান কারণ। কিন্তু সমাধান? সৌন্দর্য পরামর্শদাতারা বলছেন নিয়মিত অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার আপনার ডায়েট চার্টে রাখুন, নিয়মিত পরামর্শদাতাদের সঙ্গে আলোচনা করুন আপনার সমস্যা নিয়ে, পর্যাপ্ত জল পান করুন, আপনার ত্বকের যত্ন নিন, কারণ আপনার ত্বক বলে আপনার সৌন্দর্যের কথা, তাই তাকে ভালো রাখার দায়িত্ব আপনারই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। ফিরে আসলাম আমাদের ছোট্ট ডকুমেন্টেশনের পরে। আর গ্লো বিষয়টা এমন, এই গ্লোয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মানে একদম সেই স্কিন নিয়ে এবিসিডির মতো আর কি, একদম মানে স্কিনের এবিসিডি মানেই হচ্ছে যদি এগুলো আপনি মেনটেন করতে পারেন, গ্রামার মেনটেন করতে পারেন, দেন গ্লো আসবে। মানে হঠাৎ করে গ্লো, এটা ঠিক কিন্তু সঠিক চাওয়া হবে না। এর আপনি বলবেন কে আছে তোমার, কী টপিক রয়েছে? আমার কাছে এই টপিক, আর আমার সঙ্গে রয়েছেন আমার সবথেকে প্রিয় মানুষ সমীর দে, বিউটি কনসালটেন্ট অফ ডক্টর প্লাস, লং টাইম এক্সপিরিয়েন্স নিয়ে সমীর আমাদের সঙ্গে রয়েছেন। সমীর স্বাগত। আমি একটু এটাই জিজ্ঞেস করি যে স্কিন গ্লো তো বহু মানুষের এটা একটা প্রশ্ন, জিজ্ঞাসা, চাহিদা। তো সেই চাহিদা কীভাবে ফিল করো তোমরা ডক্টর প্লাস? তো আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি, কারণ আমরা গড নই, আমরা গডের বানানো কিছু জিনিস যারা পৃথিবীতে আছে, মানে আমরাই নিজেদেরকে মেনটেন করার জন্য কিছু জিনিস দরকার হয়, সেই জিনিসগুলোকে আমরা প্রোভাইড করি, মানে আমরা চেষ্টা করি তাদেরকে ভালো রাখার ওয়েটা, যে এইভাবে আপনি আপনার ভগবানের দেওয়া সৌন্দর্যটাকে ধরে রাখতে পারবেন, এটা হলো একটা পদ্ধতি। যেটি যে সেটা যদি বলো যে কীভাবে করি আমরা, ফার্স্ট অফ অল আমরা চেষ্টা করি পেশেন্টকে ইন্টারনাল এবং এক্সটার্নাল বোথ সাইড থেরাপি করার জন্য। যেহেতু আমাদের প্রোগ্রামটা, এখনকার অনুষ্ঠানটা নাম সুস্থ থাকুন, সুস্থ থাকুন মানে আপনাকে সুস্থ থাকা মানে আমরা বুঝি কি, যেটা রোগ টোগ হবে সুস্থ, মানে রোগ ওষুধ খাবো রোগ ভালো হয়ে যাবে, ফিট থাকবো, ভেতর থেকে ফিট থাকাকে আমরা বুঝি সুস্থ। এবার যদি সুস্থ থাকতে গিয়ে যদি আমাদের স্কিনের যদি গ্লোটা না থাকে, তার আগে আমরা সুস্থ থাকবো? থাকবো না। তাহলে আমাদের সেই মুখের যে গ্লো নেই, এই যে আয়না আপনাকে যে বলবে যে তোর মুখে গ্লো নেই, তাতে আপনি আবার অসুস্থ হবেন, কারণ গ্লোর চাহিদা নেই এরকম মানুষ নেই, প্রত্যেকটা মানুষ গ্লো চায় স্কিনের। আর স্কিনের গ্লো ধরে রাখতে গেলে কিছু ছোটো ছোটো জিনিস, যেরকম ধরুন ডক্টর প্লাস কিছু থেরাপি রেখেছে, যে থেরাপি দ্বারা স্কিনের গ্লো করা হয়। অনেকে জান না যে পার্লারে যাচ্ছি মাসে একবার দুবার গিয়ে একটা ব্লিচ করে নিলাম, একটা স্ক্রাবার করে নিলাম, আমি জানি না আমার স্কিনের টাইপ কী, কিন্তু আমি আমাকে কেউ বলেছে আমার স্কিনের টাইপ হলো অয়েলি স্কিন, কিন্তু আমি আদৌ জানি না আমার স্কিনের টাইপ অয়েলি কি না, এগুলো আর কি আছে বিভিন্ন রকম। এরকম করে গিয়ে করলাম একটা দুম করে, চার দিন গ্লো থাকলো, মানে একটা পার্টি ওরিয়েন্টেড কোনো গ্লো ফেসিয়াল করতে গেলাম, দুদিন পর আমার পার্টি আছে, পার্টি মিটে গেল, বিসর্জন হয়ে গেল গ্লোটা, এরকমগুলো ডক্টর প্লাস করে না। ডক্টর প্লাস যেটা করতে পারে সেটা হলো দীর্ঘস্থায়ী যাতে হয় আপনার যে সৌন্দর্য, আপনার মানে আমরা যাই বলছি কি আপনার ইন্টারনাল মানে ভেতর থেকে আপনার সৌন্দর্যটা ফিরে আসুক, ভেতর থেকে আপনার পিএইচ ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স লেভেল ঠিক হোক, যেখান থেকে দাঁড়িয়ে আপনার স্কিনের গ্লোটা ভেতর থেকে আপনাকে দিক, যাতে আপনি কন্টিনিউ ধরে রাখতে পারেন। এবং কন্টিনিউ ধরে রাখতে গেলে কী কী দরকার সেগুলো জেনে যেতে পারেন, সেগুলো জানার জন্য একটা প্রপার কনসালটেন্ট দরকার, একটা প্রপার ক্লিনিক দরকার, যেখানে গেলে আপনি সঠিক জায়গাটা পাবেন এবং সঠিক জিনিসটা জানতে পারবেন। তো আমার মনে হয় সেরকম একটা জায়গা ডক্টর প্লাস, যেখানে এলে স্কিনের গ্লো ধরে রাখার জন্য কিন্তু প্রপারভাবে যে গাইডলাইনগুলো দরকার সেগুলো দেওয়া হয়, এবং কিছু থেরাপি রয়েছে যে থেরাপি দ্বারা আপনার স্কিনের সৌন্দর্যটাকে দীর্ঘদিন আপার লেভেলে নিয়ে যাওয়া হয়, কমিয়ে আনা হয় না। গেল, তাহলে এবার অনেকের প্রশ্ন এটা থাকবে যে আমরা কী কী তাহলে করবো না, আমাদের তো গ্লো ঠিক করে দেওয়ার জন্য ডক্টর প্লাস আছে, কিন্তু যাদের গ্লো অলরেডি নষ্ট হয়ে গেছে তাদের তো ঠিক করবার জন্য ডক্টর প্লাস আছে, তাদের আর নতুন করে গাইডলাইন দেওয়ার কিছু নেই, কিন্তু আমাকে এমন কি করতে হবে যার জন্য আমার স্কিনের গ্লোটা নষ্ট হবে না, অর্থাৎ স্কিনের গাইডলাইন আমি কীভাবে নেব,
অ্যাভারেজ গাইডলাইন মাথায় রাখবেন। সবার এক একজনের স্কিন এক এক রকম, এক একজনের স্কিন টোন এক রকম, এক একজনের অয়েল সিক্রিয়েশন এক এক রকম। তো কাজেই অ্যাভারেজ গড়ে চাল 22 পয়সা করে তো বিক্রি করলে হবে না, এক একটা চাল এক এক রকমের হয়, সব দাম 22 পয়সা হয় না। তো কাজেই কিন্তু একটা অ্যাভারেজ গাইডলাইন থাকে, সেটা একটু শুনে নেওয়ার চেষ্টা করি সেটা কীরকম। ডেফিনেটলি খুব ভালো ওয়ার্ড বেস, চালের ওয়ার্ডটা আমার খুব ভালো লাগলো। গ্লোটাকে ধরে রাখতে গেলে কী কী করবো না সেটা যদি আমরা আসি, ফার্স্ট অফ অল করবো না কোনো এক্সপেরিমেন্ট করবো না। এক্সপেরিমেন্ট মানে কি, আমি যদি আমার স্কিন টাইপ না জানি, আমার স্কিন কী নিতে পারছে কে নিতে না পারছে যদি না জেনে কোনো কিছু এক্সপেরিমেন্ট করি, অনেকে আছেন দেখবেন দীর্ঘদিন ধরে ভরসে ঢেলে গেছে, মানে আমরা বলি না ভরসে ঘিরালি, তো ওরকমভাবে দীর্ঘদিন ধরে পয়সা খরচা করে গেছেন, প্রোডাক্ট লাগিয়ে গেছেন, কিন্তু আলটিমেট আপনি কোনো রেজাল্ট কিন্তু চোখে দেখেননি, আপনাকে আহামরি কেউ বলেনি যে আপনার স্কিনে সাডেনলি স্কিনটা এত গ্লো করছে কেন বা এত চকচক করছে কেন, এরকম দিন আপনার আসেনি। এবার আপনি 5 বছরের যখন খরচা হিসাব করবেন না, মাথায় হাত পড়ে যাবে যে এত টাকা আমি নষ্ট করে ফেলেছি, এরকম বহু মানুষ আছে আমাদের সাথে। আমরা টোটাল খরচাটাকে অ্যাকুমুলেট করি না আমি তো বলছি, অনেকেই ভাবেন যে ডক্টর প্লাসে যাবো বাবা হয়তো অনেক টাকার ব্যাপার মনে হয়, টিভিতে প্রোগ্রাম করছে এরা মানে বিশাল টাকার ব্যাপার, কিন্তু এরকম একদম নয়। যেটা খরচা হবে সেই খরচাটাকে যদি আমরা টোটাল একটা খরচা হিসাবে ধরি, 2-3 বছর আপনারা যে কষ্ট করছেন করে গেছেন দীর্ঘদিনের পরে রেজাল্ট জিরো, সেইখানে দাঁড়িয়ে ডক্টর প্লাসে যদি আমি 6 মাস ট্রিটমেন্ট করি তারপর যদি আমি দীর্ঘদিন ভালো থাকি, কোনটা বেটার? সেই জায়গা হলো ডক্টর প্লাস। তার জন্য করবো না কি কি, আমি কোনো না জেনে স্ক্রাবিং করবো না, ব্লিচ করবো না, স্কিনে এমন কিছু লাগাবো না যেখান থেকে আমার স্কিনের কোনো সাইড ইফেক্ট আসবে, কোনো স্টেরয়েড প্রোডাক্ট লাগাবো না। ডেফিনেটলি চেষ্টা করবো সবসময় পর্যাপ্ত একটা জায়গা, যে মানে একটা মানে যে জায়গাটা গেলে আমি সঠিক পদ্ধতিটা পাবো, সঠিক তথ্যটা পাবো যে এটা করা উচিত। আর এন্টারাপ করে দেবাশিতাকে বলবো, দেবাশিতা একটা কথা বললো যে যাদের গ্লো নষ্ট হয়ে গেছে তাদের জন্য নয়, এটা কিন্তু সেরকম নয়, ডক্টর প্লাস কিন্তু তাদের জন্যও, যাদের গুলো নষ্ট হয়ে গেছে তারা বা কেন আপডেট থাকবে ডক্টর প্লাস, মানে এই গাইডলাইনটা হয়তো তাদের শুনে খুব একটা লাভ হবে না, কিন্তু অলরেডি হয়ে গেছে তাদের জন্য ডক্টর প্লাস, কারণ হলো সেই ড্যামেজ স্কিনটাকে তো ভালো করতে হবে। একটা সময় মানে কি বলবো, আমরা 100 টাকা দরকার আমার, 100 টাকা আমি পেলাম না, আমি সেই সময়টা পার হয়ে গেছি, এখন আমি হয়তো গেলে 50 টাকা পাবো, আমি কেন যাবো না? 50 টাকা পেলেও তো আমার এখন দীর্ঘদিন লাইফটা চলবে, মানে এরকম একটা জায়গা আর অনেকটাই ডেভেলপ। আরেকটা জিনিস আমার সমীর খুব ভালো লেগেছে তোমাদের এই ট্রিটমেন্ট সিস্টেমের মধ্যে থেকে, যে খুব ট্রান্সপারেন্ট বিহেভিয়ার, কোনো মানে ওই হাইড অ্যান্ড সিক ব্যাপারটা নেই আর কি, যতটা হবে সেটা প্রথমেই বলে দেওয়া। কারণ আমি মাঝে মধ্যে যখন ডক্টর প্লাস আগে গেছি নিজের কিছু ট্রিটমেন্টের ক্ষেত্রে, আমি নিজেই দেখেছি সামনে বসে একজন মানুষ এসছে তার মাথায় চুল গজানোর জন্য, একদম টাক চকচক চকচক করছে, মানে দূর থেকে আলো পড়লে তার থেকে শাইন আসবে পরিষ্কার। আমি আমার সামনেই শরীর বলে দিল না দাদা আপনি ট্রাই করে আপনি এই জায়গায় চুল হবে। ইনভেস্ট করিয়ে যদি আমি দিনের পর দিন, দিস ইজ নট অনলি বিজনেস ওরিয়েন্টেড, শুধু বিজনেস নয়, ডেফিনেটলি হয়তো ট্রিটমেন্ট করলে আপনাদের পয়সা দিয়েই করতে হবে, এটা চ্যারিটিও নয়, কিন্তু তার মানে এটা শুধু যে বিজনেসের জন্য তাও কিন্তু নয়। তো তার জন্য যেটা পারবো সেটুকু বলবো, যেটা পারবো না সেটা আমরা বলবো না, যতটুকু পারবো সেই প্রতিশ্রুতি দেবো, কারণ আমরা মানুষ আমাদের চাহিদা কিন্তু অনেক হাই, সেই হাই লেভেলে না যেতে পারলে যদি ছুঁই ছুঁইভাবে একটা দিতে পারি না রেজাল্ট, তাও ভালো লাগে যে না কিছু করতে পারি। এটা একটা ইট ইজ আ ম্যাটার অফ সেলফ স্যাটিসফ্যাকশন, এবং আমি বলবো যে ইট ইজ অ্যান অর্নামেন্ট লাইক দ্যাট দ্য ডক্টর প্লাস হ্যাভ গ্যাদার্ড ফর লাস্ট 12 ইয়ার্স, 12 বছরের একটা অর্নামেন্টেশন, এটা একটা অলঙ্করণ, এটাই হচ্ছে প্রাপ্তি। এবং যেই প্রাপ্তি থেকে আপনারাও বঞ্চিত হবেন না, কী করলে বঞ্চিত হবেন না তার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে ডক্টর প্লাসে কীভাবে আসা যায় বা নাম এনরোল্ড করা যায় লকডাউনের পরে, অবশ্যই যখন আনলক সিজন চলছে তারপরে ডেফিনেটলি আপনারা এসে আপনাদের ট্রিটমেন্ট, আপনাদের ভালো থাকা সবই করতে পারবেন। আজকে রাতে সময় নিয়ে আমাদেরকে শেষ করতে হচ্ছে, আজকে সুস্থ থাকুন, পরবর্তী অনুষ্ঠানের জন্য নজর রাখুন। নমস্কার সমীরকে, নমস্কার সবাইকে।